Students, welcome to my channel, The Sure Success. Aaj ami tomader porate jacchi Lesson 1, Tales of Bhola Grandpa, written by Manoj Das. Tomra jodi page ta kholo, tale tomader subidha hobe. Jodi boi ta kholo to dekhbe first page ami porachi Lesson 1, Tales of Bhola Grandpa, Manoj Das. দেখো টেলস বানানটা খেয়াল করবে টেলস টি এ এল ই এস টেলস অফ ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর গল্প লিখেছেন কে মনোজ দাস আচ্ছা আমরা কিন্তু তিনটা টেলের সঙ্গে কিন্তু মোটামুটিভাবে পরিচিত তিনটা টেলের সঙ্গে কি এখানে যেটা টেল দেখতে পাচ্ছি টি এ এল ই এসটা বাদ দিয়ে দিলাম আপাতত বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ পরে বলছি টেলসের কারণটা হ্যাঁ মানে এখানে অ্যাকচুয়াল যেটা অরিজিনাল ফর্ম যেটা ওয়ার্ডটা সেটা হচ্ছে কি টি এ এল ই টেল টেল মানে হচ্ছে গল্প এস কেন যোগ করা আছে এটা প্লুরাল ফর্ম হ্যাঁ তাই এখানে এস যোগ করা আছে টেলস তাহলে এসটা যদি সাইডে রেখে দিই তাহলে আমি তাহলে অরিজিনাল ওয়ার্ডটা কী পাচ্ছি আমি টেল পাচ্ছি ফ্রেশ যে ওয়ার্ডটা সেটা কী পাচ্ছি টেল টি এ এল ই টেল টেল মানে গল্প আবার তোমরা আর একটা টেল কথা বলি যেটা হচ্ছে কি টি ই ডবল এল যেটা টেল মানে বলা হলো দুটো আর একটা যেটা টেল তোমরা পড়েছো টি এ আই এল টেল টেল মানে লেজ ওটা উচ্চারণ হচ্ছে টেইল মানে যদি বাংলাতে আমি প্রোনাউন্সিয়েশনটা যদি বাংলাতে আমি লিখতে যাই তাহলে কি পাবো টয়েকার হ্রস্বই ল টেইল তাহলে টেইল টেল টেল শুনতে প্রায় কাছাকাছি মনে হচ্ছে যে আমি মনে হয় টেলই বলছি এরকম আমাদেরকে মনে হবে শুনতে আচ্ছা তো যাক গে তাহলে আমরা যদি এর আগে যদি নাও শুনে থাকো তাহলে আজ দিয়ে আজ একটা নতুন টেল আমরা শিখলাম আমরা তাহলে তিনটা টেলের সঙ্গে পরিচিত হলাম তাই তো আচ্ছা চলো তাহলে কি বলছে গল্পটা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর গল্প রিটেন বাই মনোজ দাস লিখেছেন তাহলে আমরা হালকা করে একটু দেখে নেব দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট আমি লেখক পরিচিতিটা একটু দেখে নেব হ্যাঁ দেখো মনোজ দাস ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে 1934 হাইফেন দিয়ে কিন্তু কিছু লেখা নেই আমরা সাধারণত দেখতে পাই দেখি এর আগে যতগুলো হয়তো ক্লাস এইটে এটা যেহেতু তোমাদের নাইনের ফার্স্ট প্রোজ হ্যাঁ ফার্স্ট লেসন তোমার হয়তো ক্লাস এইটের টেক্সট পড়েছো তোমরা খেয়াল করবে যে লেখক পরিচিতিতে হ্যাঁ দুটো সাল দেওয়া থাকে হ্যাঁ মিডলে হাইফেন থাকে দুটো সাল থাকে মানে কি একটা হচ্ছে জন্ম আর একটা হচ্ছে মৃত্যু তাহলে এখানে দেখো এখানে কিন্তু একটা আছে তার মানে এটা কিন্তু জন্ম আর মৃত্যুটা নেই তার মানে যখন বইটা ছাপা হয় তখন কিন্তু উনি বেঁচে ছিলেন হ্যাঁ মনোজ দাস তখন কিন্তু বেঁচেছিলেন খেয়াল করে দেখো কি লেখা রয়েছে মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস এটুকু তো দেখো প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে কেন উনি তখন বেঁচেছিলেন সেই জন্য ইজ লেখা রয়েছে যদি তোমরা পরের যদি প্রোজ পোয়েট্রি দেখতে যাও উনি যদি বেঁচে না থাকেন তাহলে কি এখানে থাকতো এখানে ওয়াজ থাকতো কি হয়তো দেখবে তোমরা যে ওয়াজ লেখা রয়েছে যাদের হয়তো মৃত্যুর ডেটটা দেওয়া আছে মানে যারা হয়তো গত হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি থাকবে হ্যাঁ ওয়াজ থাকবে পাস্টে লেখা থাকবে তো এখানে উনি তো বেঁচে ছিলেন যখন বইটা ছাপা হয় এখন উনি মারা গেছেন হ্যাঁ বইটা যখন ছাপা হয় তখন বেঁচে ছিলেন সেই জন্য এখানে ইজ করা আছে হ্যাঁ তো মনোজ দাস আচ্ছা একটু বলে দিই যে উনি কখন মারা গেছেন উনি মারা গেছেন 27 এপ্রিল হ্যাঁ 27 এপ্রিল 2021 উনি মারা গেছেন জন্মেছেন 27 ফেব্রুয়ারি 1934 সালে আর মৃত্যুবরণ করেছেন 27 এপ্রিল 2021 সালে হ্যাঁ উনি মারা গেছেন তো কি বলছে মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ তো মনোজ দাস ছিলেন একজন ভারতীয় পুরস্কার জয়ী হ্যাঁ পুরস্কার জয়ী পুরস্কার প্রাপ্ত লোক হ্যাঁ বাইলিঙ্গুয়াল মানে দোভাষী রাইটার লেখক দোভাষী কেন বলছে দুটো ভাষায় লেখেন তাই হ্যাঁ বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দোভাষী কেন বলছে তাহলে যে দুটো ভাষায় লিখছে দেখো আচ্ছা এবার চলো আমরা গল্পটা দেখি হ্যাঁ
ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী লিভড, বাস করত অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করত। কে বাস করত? ভোলা দাদু এবং তার স্ত্রী। এ লার্জ বোকাল ট্রি, একটা বিশাল বোকাল ট্রি, বোকাল ট্রি মানে হচ্ছে বকুল গাছ, ওভার শ্যাডোড মানে ছায়াচ্ছন্ন করে রেখেছিল বা আচ্ছাদিত করে রেখেছিল দেয়ার হাট তাদের কুটিরকে। ইন দ্য বোকাল ট্রি, বকুল গাছে লিভড, বাস করত এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, একদল বানরের মানে একটা বানরের ছোট দল, মানে বানরের দল কিন্তু স্মল ট্রুপ বলেছে, ট্রুপ মানে দল কিন্তু, হ্যাঁ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ মানে বানরের একটা ছোট দল বাস করত কোথায়, বকুল গাছে। আর বকুল গাছটা কোথায় ছিল? যে ভোলা দাদু আর তার স্ত্রী যে আমাদের গ্রামে পশ্চিমবঙ্গে বাস করত তাদের বাড়িটাকে, তাদের কুটিরটাকে ছায়াচ্ছন্ন করে রেখেছিল যে গাছটা, সেই গাছে বাস করত কিন্তু এই একদল মাঙ্কি, একদল বানর। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এটাতে কিছুই মনে করতো না, কিছু মনে করতো মানে ও বাস করছে করছে এরকম ব্যাপারটা। ওয়ান মুনলিট নাইট, এক চাঁদুয়া রাতে, চাঁদনি রাতে, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম ফ্রম এ ফেস্টিভ্যাল, একটা উৎসব থেকে। আচ্ছা এবার উই বলতে এখানে কারা বলো তো, কাদের কথা বলা হয়েছে উই? এখানে লেখক কিন্তু বলছে কথাটা, হ্যাঁ এখানে লেখক স্বয়ং বলছেন কথাটা যে অন মুনলিট নাইট, এক চাঁদনি রাতে, উই আর রিটার্নিং, আমরা ফিরছিলাম, এখানে ন্যারেটর, উই মানে ন্যারেটর, ফ্রম এ ফেস্টিভ্যাল, একটা উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দি ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি চেপেছিলাম গ্রামের চৌকিদারের কাঁধে। সাডেনলি, হঠাৎ ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ ভোলা দাদু উচ্চস্বরে একটা চিৎকার করে উঠল, আর্তনাদ করল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের প্রত্যেকজন অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভিল্ড, তারপর তদন্ত করে জানা গেল দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দি ফেস্টিভ্যাল, তদন্ত করে খোঁজখবর নিয়ে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে উৎসবে গেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড, সে শক্ত করে ধরেছিল অন টু দি টু ফিঙ্গার্স অফ দি বয়, মানে তার ছেলেটা মানে তার নাতির দুটো আঙুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতে পারেনি হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, যে কখন সে আঙুলগুলো মানে স্লিপ করে গেছে, কখন ছিটকে গেছে আঙুলগুলো, কখন ছুটে গেছে, সে কিন্তু বুঝতে পারেনি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউং অ্যাজ বিফোর, ভোলা দাদু কিন্তু আগের মতো করে রয়েছে, তার মানে ভোলা দাদু তার নাতির আঙুল ধরার জন্য যেমন করেছিল আঙুলটা, ওরকম করেই আছে। আর এইদিকে কিন্তু তার নাতি কিন্তু ছিটকে গেছে হাত থেকে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর কোনো একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করছে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কী ধরেছিল। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, সে তার নাতির কথা মনে করলো এবং একটা দীর্ঘ আর্তনাদ করলো। তাহলে এইটুকু এভরিওয়ান ইন আ পার্ট, এই যে আমরা এখান থেকে ইনকোয়ারি রিভিল থেকে শুরু করে এই এ লাউড ওয়েল পর্যন্ত কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সার এটাই, হ্যাঁ যে কেন হঠাৎ করে ভোলা দাদু একটা মানে আর্তনাদ করে উঠেছিল, তার উত্তর কিন্তু এইটুকু। হ্যাঁ আচ্ছা নেক্সট প্যারা চলো। মাই ফাদার চোজ টু সার্ফ আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দি ফেস্টিভ্যাল। মাই ফাদার চোজ, আমার বাবা পছন্দ করেছিল টু সার্ফ আইড মেন, মানে দুজন তীক্ষ্ণ চোখওয়ালা ব্যক্তি, তীক্ষ্ণ চোখওয়ালা ব্যক্তি মানে কি যারা খুব ভালো দেখতে পায়, ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে, টু গো ব্যাক ফিরে যেতে, উইথ ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর সাথে, টু দি ফেস্টিভ্যাল সেই উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে কিন্তু তার অনেক আগেই দেখা গেছিল। হি হ্যাড টেকেন এ কোয়াজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, কি করেছে সে একটা নিরাপদ সে গরুর পেটের নিচে একটা নিরাপদ আশ্রয়ে কিন্তু সে চুপচাপ বসে রয়েছে, সে আশ্রয় নিয়েছে গরুর পেটের নিচে। ব্যাস তাহলে আপাতত এই পর্যন্ত থাকলো, হ্যাঁ নেক্সট ডে আবার চেষ্টা করব দেওয়ার, হ্যাঁ তোমরা অবশ্যই ফলো করবে, হ্যাঁ আমি পরপর এরকম ভিডিও আপলোড করব, তোমরা দেখতে থাকো পড়তে থাকো, হ্যাঁ অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো, হ্যাঁ ধীরে ধীরে আমি সমস্ত লেসন
টেক্সচুয়াল গ্রামার রাইটিং সব কিছু করাবো। ওকে, ভালো থেকো।